Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. So, এখন আমি ভিডিওতে পূজোতে রিলিজ করছে জঙ্গলে মিতিন মাসি সিকুয়েল জঙ্গলে মিতিন মাসি। তো এই সিনেমার ট্রেলার রিলিজ করেছে কালকের বিকালে। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা নিয়েই আমি ভিডিওতে কথা বলবো। তো কেমন হলো ট্রেলারটা যদি বলি, তো ট্রেলারটা আমার পক্ষে কিন্তু বেশ সুন্দর লেগেছে। ট্রেলারে যারা যারা আমরা ভালো করে দেখতে পাই তারা হচ্ছে আমাদের কোয়েল, মল্লিক, যার যিনি মিদিন মাসের চরিত্রটা করছেন তিনি তা আছেনই, তার সাথে রয়েছে শুভ্রজিৎ দত্ত, অসীম রায় চৌধুরী, লেখা চ্যাটার্জি, কমলিকা ব্যানার্জি, সামিউল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং অরিজিৎ দত্ত সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এখানে। এবং এখানে মিউজিক দিয়েছেন হচ্ছে বিক্রম ঘোষ। আর এই সিনেমাটা সুচিত্রা ভট্টাচার্য লেখা, সারান্ডায় শয়তান এই গল্পের উপর আধারিত। এই সিনেমার স্ক্রিনপ্লে লিখেছেন এবং ডায়লগ লিখেছেন হচ্ছে পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল। তো ট্রেলারের মধ্যে আমরা যে মেইন ব্যাপারটি এখানে দেখতে পাই এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা হতে যাচ্ছে, এবং এই সিনেমায় সবচেয়ে বেশি ফোকাস যেটা সেটা হচ্ছে হাতি উপর করা হয়েছে। এবং আমাদের বর্তমানে ঠিক না, বেশ অনেক অনেক বছর ধরে যেটা হয়ে আসছে সেটা হচ্ছে চোরা শিকারির কারবার, এবং চোরা শিকারির কারবারের উপর নির্ভর করেই এখানে এই গল্পটাকে পুরো পাতা হয়েছে। এবং এই সিনেমায় সারানটাকে যে এখানে বেস করা হয়েছিল এবং সেইখান থেকে এখানে এই গল্পটা এখানে প্লট করা হয়েছে। তো জঙ্গলে মানে একটা জায়গায় জঙ্গল রয়েছে, আমি জায়গাটা আর বলছি না, মেন প্লটটা বলছি। তো জঙ্গলে হচ্ছে বেশ কিছু চোরা শিকারির কারবার বেড়ে গেছে, এবং তার মধ্যে মেইনলি দুটো হাতি পরপর মারা গেছে এবং তাদের দাঁত কেটে নিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো কীভাবে হলো, কারা করলো সেটা দেখানোর জন্য হচ্ছে মিতিন মাসিকে ডাকা হয়েছে। তিনি একজন লেডি ডিটেকটিভ এবং তার চরিত্রটাকে এখানে আবার মানে তৈরি করা হয়েছে এই সিনেমার জন্য। তো প্রথমে দেখানো হচ্ছে যেভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে তার চরিত্রটাকে, সেটা কিন্তু ট্রেলারের মধ্যে বেশ সুন্দর লাগছে। এবং তার একটা ডায়লগ সেখানে রয়েছে যে মানুষ এমন একটা প্রাণী যে তার ঘর সাজানোর জন্য, নিজেকে গোছানোর জন্য এইভাবে পশু প্রাণীদের ইউজ করে, ব্যবহার করে, এবং তারপরে তাকে ট্রেলারের মধ্যে পুরো মেইন জায়গায় আনা হচ্ছে। এবং এখানে সবচেয়ে আমার যেটা সেরা লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন সিনগুলোকে যেভাবে এখানে রাখা হয়েছে। আমার মিদিন মাসি সিনেমাটা এখনও দেখা হয়নি, আমি শীঘ্রই দেখবো, তবে এর অ্যাকশন সিনগুলো কিন্তু খুব সুন্দর মানিয়েছে। এবং কোয়েল মল্লিকের যে লুকটা রয়েছে এখানে, সেই লুকটার সাথে অ্যাকশন সিনগুলো যেভাবে এখানে মানে কোরিওগ্রাফ করা হয়েছে সেগুলো যথেষ্ট রকম ভালো এবং খুব প্রমিসিং মনে হচ্ছে, এবং সেগুলো থিয়েটারে কিন্তু আমাদের দারুণ লাগবে। এখানে আমরা সমিউল ইসলামকে দেখতে পাচ্ছি, যিনি হচ্ছেন আমাদের দেবের যে বাঘাটিন সিনেমা রয়েছে সেখানে ক্ষুদিরাম বসু চরিত্রটা করেছেন, এবং তাকে কিন্তু অল্প সময় এখানে স্পেস দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তাকে বেশ ভালো লাগছে। শুভ্রজিৎ দত্তকে এখানে কিছু অংশ দেওয়া হয়েছে সময়, সেগুলো কিন্তু ট্রেলারের মধ্যে বেশ সুন্দর শোনাচ্ছে। বিশেষ করে কোয়েল মল্লিকের এখানে চরিত্রটা আমার সবথেকে বেশি সেরা লাগছে পুরো ট্রেলারের মধ্যে। এবং গল্পটা এখানে কিছুটা এগোলে আমরা বুঝতে পারি যে সেইখানে চোরা শিকারী যারা রয়েছেন তাদেরকে সেখানকার স্থানীয় মানুষেরা ঘৃণা করেন, এবং তার সেই জন্য স্থানীয় মানুষেরা সেই তাদেরকে ধরতে থেকে সাহায্য করছেন, এবং তাদের মধ্যেও আবার কেউ কেউ রয়েছে যারা এই চোরা শিকারীদের সাথেই রয়েছে। এবং সেই সঙ্গে তিনি সেখানে একজন পরিবার খুঁজে পান, যেখানে হচ্ছে একজন চোরা শিকারী ছিল, তিনি একজন বাড়ির কর্মকর্তা, এবং তার বাড়ির পরিবারের লোকেরা চান না যে সে মানে সেগুলো হোক। তো সেইখানে আবার প্রবলেমটা তৈরি হয় নতুন করে। তো ওভারঅল এই প্রবলেমটা কী করে তিনি সলভ করেন এবং কী করে ইনভেস্টিগেশন করে চোরা শিকারীদের ধরেন, সেটাই হচ্ছে এই গল্পের মূল ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং এখানে ট্রেলারের মধ্যে কিছু কিছু অংশ আমার মনে হয়েছে যে না রাখলেও হতো, কারণ এখানে অ্যাকশন সিনের সাথে যে প্রচুর ডায়লগগুলো রাখা হয়েছে সেই ডায়লগগুলো পরপর 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 তৈরি যাচ্ছে, সেগুলো অনেক সময় মানে দেখতে দেখতে মনে হচ্ছে খেই হারাই ফেলতেছি যে এটা হলো এখনই, আবার এটা হলো, এই জায়গাটা ঠিক মানে জুড়ছে না, বা এডিটিংটা আরও ভালো করতে হতো, বা এখানে কিছু অংশ বাদ দিয়ে অন্য কিছু অংশ যদি ক্লিপ ঢুকাতে পারতো তাহলে হয়তো ভালো লাগতো। এখানে যদি মিউজিকের কথা বলি, অ্যাকশন সিনগুলো যে মিউজিকগুলো ইউজ করা হয়েছে তার মধ্যে দুটো জায়গায় আমার বেশ ভালো লাগলো সেই মিউজিকটা, এবং সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে, অ্যাকশন সিনের সাথে খুব সুন্দরভাবে মিলিয়েছে। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব সুন্দর লাগলো, এবং পুজোতে কিন্তু এই সিনেমাটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে লড়ে যেতে চলেছে আমার যা মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।